প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এমন একটি পবিত্র মাসে আমাদের এত সুন্দর একটি মজলিসে উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানে আমরা আমার যে বক্তব্য, মানে আমাদের হজরত জি, আমরা আমরা যে এখানে উপস্থিত রয়েছেন, আমাদের তো সব কথা তাদের বলার কিছু থাকে না। তবু হজরত জি যেহেতু বলেছেন, আমি বলার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন। হজরত জি মুখে শোনা একটি কথা, কালে পকারা আজ কি আসে খুদ মগে, গর চুলা দে গন্ধ বিষ্টম সে রসি। এর মানেটা দাসে বলছি, আমাদেরকে সবসময় একটা জায়গায় খেয়াল রাখতে হবে, আমরা সবসময় কোনো না কোনো একটা ফাঁদে পা আছে। আমরা এখন এমন একটা সময় চলেছে যে সময়টা আমরা হারামকে হালাল বলে মনে করছি, আবার হালালকে হারাম বলে মনে করছি। এই জায়গায় আমাদের পাটা আছে কি না সেটা সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে। তো আমার একটা মানে আগের দিনে একটা অভিজ্ঞতার কথা আমি মানে বলছি, আমাদের তো সবসময় একটা মোটামুটি একটা সংশোধন অঙ্গের মধ্যে সবসময় একটা আসে। তো বলা হচ্ছে যে আলেমদের সম্পর্কে যে বললাম, কালে পকারা আজ কি আসে খুদ মাগি গর্জ নালে গর্ব ডিস্টার্ব সে রসি। তোমরা আলেমদের সম্পর্কে কিয়াস করতে যেও না। আমরা অনেক অনেক ভালো এরকম হল না, এটা করলো না কেন, ওটা করলে ভালো হতো, এই যে জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে এবং নিজেরা কিয়াস করতে শুরু করে দিই, একটা অনুধাবন করতে শুরু করে, কখনো আল্লাহ 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 হতে পারে না, এটা এই কাজ করে না, ওটা করে না, সেটা করে না। তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক জিনিস মানে একটা তার মধ্যে একটা জিনিস বলছি যে আমাদের পরিবারের মধ্যে অনেক সময় অনেক অসুবিধা গেল, ধরুন অর্থনৈতিক কোনো অসুবিধা আছে, একটা ডাক্তার দেখা দেখি আমার কাছে ধরুন 500 আছে, 500 টাকা প্রয়োজন, 250 টাকা আছে। তো 250 টাকা যদি অনেক দিয়ে দিত তাহলে অনেক ভালো, কিন্তু দিল না, এটা কি করে পায়? উনি তো বাবা হয়, উনি তো দিতে পারে। তখন করলাম যখন দিল না, আমরা কি করলাম, কাঁদতে শুরু করলাম তার কাছে, আল্লাহর কাছে। এই কাঁদতে 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 একদিন যেখান থেকে উনি পাচ্ছেন আমরা সেই আল্লাহর কাছে শুরু করেছি। এই বিষয়ে একটা মানে আমার দিবি পর্যন্ত মানে প্রচুর পরিমাণ আমলে থাকে, তো ফোন করে তো গ্যাস সবাই শেষ, মানে গ্যাসটা শেষ হয়ে গেছে, অন্যের যে গ্যাস গ্যাস শেষ হয়ে গেছে, দু একটু যদি টেস্টও করেছে মানে করে চেষ্টা করে তো হয়, পথে সকালে আবার বিসমিল্লাহ বলে সেই গ্যাস শুরু করেছে, এক মাস হয়ে যাচ্ছে সেই গ্যাস চলছে। তো এনার কাকে কিভাবে কোন অবস্থাতে রেখেছে, কিরকম রাখলে এই ছেলেটার মানে স্নেহা হয়ে যাবে না, সংশোধন হয়ে যাবে, এনে যে জায়গায় পৌঁছে যাবে, আল্লাহকে চিনে যাবে, সেইগুলো এনাদের পদ্ধতি, আমরা সেগুলো পরে বুঝতে পারি। ও মূল জিনিস এটা মনে রাখতে হবে, আমরা আলেমদের সম্পর্কে কখনোই কোনো রকম ধারণা করব না, বিভিন্ন এমন পথ এমন ফাঁদে পা দিয়ে থাকি আমরা ভাবছি ঠিক আছে, কিন্তু না, আদৌ ঠিক নয়। আমরা হালালকে হারাম বলে মনে করছি আর হারামকে হালাল বলে মনে করছি। এই জায়গাটা আমরা শয়তানের প্ররোচনা থেকে আমরা সব সময়ের জন্য চেষ্টা করব যে দূরে থাকা, এবং এই জিনিসটা কখনোই সম্ভব, কখনোই সম্ভব যে আমাদের এই সমস্ত মহাকিক আলিম যারা
তাহার খেলাদের সর্বকাছে থেকে এই সংশোধনগুলো সম্ভব পৃথিবীর জমিনে আর কোথাও এই জিনিসগুলো আমরা পাই না। আমি এখানে এসে কয়েক বছর আগে যখন বলেছিলাম যে আমি একটা পিপা শাক্ত, আমি এখানে এসে প্রাণ ভরে পিপাসা মিটিয়েছি, হজরতজি তখন উপস্থিত ছিলেন, আমি বলেছিলাম প্রাণ ভরে পিপাসা মিটিয়েছি। আজ আমার এই জায়গায় আবার বলছি আমি নতুন করে অনেক জিনিস আবার হজরতজি আব্বাজির কাছ থেকে আমি নতুন অনেক জিনিস আমি আলাদা সামনে পাচ্ছি, অনেক জিনিস বুঝতে পারছি। আমি যখন বাড়িতে সকালে তো আমরা সবাই চেষ্টা করবো এই সমস্ত হলি আল্লাহ দরবার থেকে আমাদের সংশোধনের জন্য আমরা সবসময় সাথে সঙ্গে থাকবো, এবং নিজেরা এই জিনিসবার খিয়াস না করে ওনাদের কাছ থেকে জেনে নেওয়া। প্রশ্ন জানলে বলছে বিষ্ণুই বলেছে প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি, প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি, প্রশ্ন যদি না করেন আপনার জ্ঞান কখনই বাড়তে পারে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। তোমার